বাঙালি জাতির অতিথি আপ্যায়ন এবং শুভ কাজে মিষ্টিমুখ ছাড়া চলে না। সাধারণত আমরা গম বা চালের পায়েস রান্না করে থাকি। কখনো কি খেয়েছেন শশার পায়েস? শশার পায়েস আমার কাছে অনেক প্রিয় ডেজার্ট। আপনাদেরকে আজকে শশার পায়েস রান্না করে দেখাবো, চলুন শুরু করা যাক। প্রথমে শশার পায়েসের জন্য আমি একটি শশা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কষি শশা দিয়ে শশার পায়েসটা বানাতে, এতে করে পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি শশার স্কিনটা কেটে ফেলে দেব। শশার স্কিনটা কেটে দেওয়ার পর আমি শশাটা এখন কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি শশাটা কিভাবে কেটে নিয়েছি, আপনারাও সেমভাবে কেটে নেবেন। শশাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। 2 কাপ দুধ ছাড়া অন্যান্য উপাদানগুলো হলো 1 কাপের মতো চিনি নিয়েছি, 1 কাপ নারকেল গুঁড়া নিয়েছি, সামান্য পরিমাণ লবণ নিয়েছি, কিছু পিস্তাচিও বাদাম নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, দারচিনি এলাচ নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি। এখন আমি এই শশাগুলো সিদ্ধ করতে দেব। চুলাটা অন করে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিব। এখন আমি শশা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো নেড়ে 5 থেকে 7 মিনিট অথবা সেদ্ধ না হওয়া পর্যন্ত হাই হিটে রান্না করব। এখন আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম। আমার শশাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই শশাগুলো পানি ঝরানোর জন্য আমি এখন ছেঁকে নেব। আর সুইচ অন করে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা আমি ভেঙে দিব। এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আবারও এটা আমি ভালো করে নাড়ব। এখন আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার যা যা স্বাদ মতো দিয়ে দিবেন। চিনি আর দুধ ভালো করে মিশিয়ে আমি দুধের সাথে চিনিটা যেন গলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার দুধের সাথে চিনি গলে গিয়েছে, এর মধ্যে আমি নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার এটা বলক উঠে এসেছে, এর মধ্যে আমার সেদ্ধ করা শশা দিয়ে দিব। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিব। এরপর আমি পেস্তাসু বাদাম দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার শশার পায়েসটা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল শশার পায়েস। এটা একটি আনকমন ডেজার্ট, আশা করি আপনারা সহজে ঘরে তৈরি করতে পারবেন। ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।